পুরা একটা গ্রিল একজনে খাইতে হবে আর আমাদের আজকে টোটাল হোল ব্লগের স্পন্সর হচ্ছে আমাদের সোহেল আঙ্কেল 2 3 4 5 ভাই তুমি কই যাই দা ওয়াশরুম খাবার মধ্যে পানি খাওয়া যাবে কানে পানিটা টোটালি ইগনোর একজন হ্যাঁ এই যে ফোটা রয়েছে সব খাই বলছেন ভাই এমন অবস্থা করবো সুরঙ্গ আর বাসায় যাইতে পারবে না এরকম অবস্থা করবো Hello everyone, Assalamualaikum. It's me Jalaluddin Shoka and welcome to our brand new vlog. So guys, basically আজকে আমরা একটি ফুড চ্যালেঞ্জ করতে যাচ্ছি and আজকের ফুড চ্যালেঞ্জটা হচ্ছে কি সেটা আমি পরে বলবো তো তার আগে কারা কারা আমার সাথে ফুড চ্যালেঞ্জে আছে তাদের সাথে একটু পরিচয় হয়ে নেই প্রথমে আছে আমার ছোট ভাই জিৎ তো সে আজকে আমাদের সাথে ফুড চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে and আমার সাথে আছে আজকে আমাদের স্পন্সর করবে যিনি উনি হচ্ছেন আমাদের চ্যানেলের ডিরেক্টর ফরিদুল ইসলাম সুহেল এবং আমাদের সাথে আছে সজীব আমাদের প্রাণপ্রিয় ভাই সে আজকে ক্যামেরা করবে এন্ড আরেকজন আমাদের সাথে পার্টিসিপেট করবে উনি হচ্ছেন আমার বড় ভাই মুইন ভাই তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে নিই আমাদের ফুড চ্যালেঞ্জটা তো আমরা এখন ফার্স্ট অফ অল কোথায় যাব আমরা যাব খাজির পয়েন্ট মেজবান হোটেলে আজকে কিন্তু প্রচন্ড গরম হ্যাঁ অবশ্যই এসি আছে আমার আলাপ হয়েছে তাহলে আমরা আর দেরি করবো না আমরা ওইখানে চলে যাই আমরা চলে আসতাম এখন সুনামগঞ্জের একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে মেজবান আজকে আমরা ইদানে ফুড চ্যালেঞ্জ করবো অ্যান্ড আমার সাথে যারা যারা পার্টিসিপেট করে আগে গিয়েছিলাম মুহিত ভাই আর আমাদের আজকে টোটাল হোল ব্লগের স্পন্সার হচ্ছে আমাদের সোহেল আঙ্কেল তো আজকে যে জিতবে এই ফুড চ্যালেঞ্জে সে পাবে নগদ 5,000 টাকা আর যে হারবে যারা দুজন যে দুজন হারবে তাদের জন্য থাকবে অনেক কঠিন একটা চেয়ার দেরি না করে আমরা উপরে যাই উপরে গিয়ে আমরা বাকি কাজ করবো আমরা এখনো ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে আসছি অনেক ক্লাউড ছিল ভিতরে তো যার কারণে আমরা এখনো সেট আপ করতে পারি নাই তো আমার সাথে সবাই এসে এখানে বসছে অ্যান্ড আমরা হয়তো বা একটু পরে আমরা আমাদেরকে সিট চেঞ্জ করে দিবে আমরা চাইছিলাম এসির নিচে বসার জন্য যাতে একটু ঠান্ডা পাওয়া যায় তো আমরা এখন আসছি এসে এখানে সেট এসেছি একটু পর হয়তো আমরা ওইখানে গিয়ে স্টার্ট করবো আমাদের ব্লগ তো আজকের যে ব্লগটা ওইটা আমি আপনাদেরকে বলি নাই আগে এখন বলে দিচ্ছি আজকে আমরা কোন কিছু জানেন মুইন ভাই কিভাবে খাবো আমরা পুরো একটা গ্রিল একজনে খাইতে হবে দেন পুরো গ্রিলটা একজনে খাইতে হবে এবং যে আগে আজকে ব্লগের সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে তার জন্য 5,000 টাকা দেওয়া হবে 5,000 টাকা দিবে আমাদের আজকে 5,000 টাকা দিবে যে জিতে আর যে হারে তার জন্য এত কঠিন দেয় আর আমি ভাইবা রাখছি আমি যদি না হারি একটা কথা বলো এখানে যে আজকে যারা খাইবা যদি তার আঙ্কেল আমি তো অর্ডার দিলাইছি মানে আমরা একটু পরে আপনার খানি আসবে আপনার কোনো অনুভূতি আসেনি কিছু বলেন অনুভূতি এই যে আজকে আপনার 5,000 টাকা দিলে আপনার কেমন লাগে আসলে আমার খুবই আসলে ভালো লাগতেছে যে 3 জন খাদক আমরা পেয়েছি খাদক কি কয় আঙ্কেল এটা প্রতিযোগিতা খাদকই বলবো আস্তা আস্তা মুরুখ যে মানুষটি খেয়ে ফেলে তারা খাদক নাকি অন্য কিছু না আঙ্কেল হইল না
ভিউয়ার্স অলমোস্ট আমাদের খাবার সামনে চলে আসছে তো এখন আমরা খাবার শুরু করব তো খাবার আগে আমি খাবার রুলসটা বলে দেই আবার খাইতে হবে সবগুলা এন্ড খাওয়ার মধ্যে একটা টুইস্ট আছে টুইস্টটা হলো কি খাবার মধ্যে পানি খাওয়া যাবে তো কানে পানিটা টোটালি ইগনোর পানি খেলে ডিসকোয়ালিফাই পানি খেলে খাবার শেষ করিয়া টোটালি খাটির মধ্যে মাংস থাকা যাবে না খাটি থাকো মাংস কিন্তু থাকে তাহলে হবে না যে আগে খাইতে পারবে তার জন্য আজকে ফার্স্ট পুরস্কার 5,000 টাকা যে সেকেন্ড হবে তার জন্য একটা বিয়ার আছে খুবই ছোট্ট একটা বিয়ার আর যে থার্ড হবে লাস্ট হবে তার জন্য একটা বিশাল অঙ্কের বিয়ার আছে এটা বড় দামের বিয়ার গুলো কি হবে এটা আমরা খাবার শেষে তো আঙ্কেল আপনি কাউন্টডাউন শুরু করেন আমাদের আজকের উইনার হচ্ছে কি জবি তালুকদার জে আর এদিকে লুজার সাহেব কান্তেছেন মানে আমি গেম আমি ভয় করছি কত আমার গলা শুকা গেছে না পানি খাওয়ানো আমি পন্ডিতে করছিলাম আসলে পানি খাওয়ানো উচিত ছিল সব খাই বলছেন ভাই জি তারপর আবার আমার টামার দিচ্ছে কই আটে ভাই কই কই আটাও তুমি আচ্ছা তোমরা কি খাইবা ঠান্ডা ভাই তুমি কই যাইতা যাও ভাই ওইদিকে ওয়াশরুম আছে যাও আজকের চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট হয়েছে আজকে পাস হয়েছে আমাদের জিত এবং সেই ওদের কথা অনুযায়ী আজকে 5,000 টাকা দেওয়া হইব কিন্তু এই 5,000 টাকার অর্ধেক আবার জিত আমার দিয়ে দিবে এবং মহিন ভাইকে একটা দেওয়া হবে কারণ মহিন ভাই হচ্ছেন সেকেন্ড আমি হচ্ছি ফার্স্ট তাই আমি পাবো 5,000 খারাপ ভাবে হলো তাইন ভাবে একটা ডিয়ার আর তাইন ভাবে দুইটা আমি একটা আমি একটা ডিয়ার আমি না ভাই দুইটা হইলে বেয়া হিসাবে হয়ে যাবে আমি কয় করছি এর মধ্যে আমি দুই নাম্বার আমি কয় করছি হিসাবে তুমি আমার থেকে লক্ষ্য না রাখ না ভাই এটা হয় না ভাই না আমার অসুস্থ তো আমি ফিল করলাম কি আর বলবো এই যে আজকে যে চ্যালেঞ্জ ফুড চ্যালেঞ্জ হয়ে গেল আসলে জিত উইন করেছে আমাদের আকবর আগে সিলিন্ডার করে ফেলছে আমাদের আমরা এখন বিজয়ের হাতে আমরা সবাই
So viewers, আজকে আমাদের খেলা শেষ আপনারা তো দেখলেনই আজকে জিতলো জিত এন্ড আমি হারছি আসলে এটা দুর্ভাগ্যজনক আমরা হারার কথা না পুরো হেরে গেছি তো এখন আমরা ডিয়ারে যাব যেহেতু আমরা ডিয়ার কথা দিছি ডিয়ার হবে আর ডিয়ার যদি আমাদের জিত তো আজকে তুমি ডিয়ার কিছু দিবা তুমি ডিয়ার দিবা মোহিন ভাইরে ফারস্টে ডিয়ার দাও যেহেতু উনি সেকেন্ড হইছে তো তুমি মোহিন ভাইরে কি ডিয়ার দিতে চাইছো মোহিন ভাইরে আমি একটা সহজ এবং একটা ভালো ডিয়ার দিতে চাইছি তিনি রাস্তার মাঝে প্রথমে শুইবা তারপর এই কয়েকটা গড় দিবা এটাই তাহলে ডিয়ার পাবলিক ও মানে তুমি বলতে চাইছো যে এখন মোহিন ভাইরে পাবলিক লইছে রাস্তার মাঝে ঘোরাঘুরি করতে হইব হ্যাঁ পাবলিকের সামনে মাথার দিকে যাতে দেখে বাহ অনেক সুন্দর একটা ডিয়ার তো মোহিন ভাই আপনি কি এই ডিয়ারটা পালন করার জন্য প্রস্তুত প্রস্তুত যেহেতু এটা আমার উপরে পড়ছে অবশ্যই করতে হইব করতে হইব আজকে তো সবারই আছে অবশ্য নেক্সট টাইম চিন্তা করব ঠিক আছে গাইস আমরা আর কথা না বাড়াই আমরা ডিয়ারে চলে যাই চলে আসি আমরা চলে আসলাম একটা পাবলিক প্লেসে এটা হচ্ছে আপনার রিভার ভিউ সাইড তো এখানে আমরা এই ডিয়ারটা কমপ্লিট করতে চাচ্ছি তো আমার সাথে এখন মোহিন ভাই চলে আসছে তো মোহিন ভাইরে এখন আমরা এই পাবলিক প্লেস রোডে শো আইয়া খেলা ঠেলি করব ঠিক আছে রেডি চশমা ভাঙি দিব আকবর ভাই ডিয়ার হলো রিভার ভিউতে এই বেশে একটা ডুব দিবা আমি সাথে এটা আঙ্কেল এটা আঙ্কেল ডুব দিবা নো তোমার কিন্তু মনে রাখো কালকে কিন্তু অসুবিধা নাই আমি তোমার লাই মগ এনে দিলাম তুমি মগ দিয়ে স্নান করবাই তেও তুমি গোসল করবাই ঠিক আছে আমি তো চলো আমরা এখন যাব হলো আকবর ভাইকে নিয়ে কিন্তু আঙ্কেল আসলে বলে পাঠাইছো আমরা এখন ডিয়ারটা হইলো পানির মাঝে তাইনে ডুব দিবা এটা হইলো তাইনে ডিয়ার কিন্তু আকবর ভাইয়ে অনেক মিনতি করছো কিন্তু তাই মিনতটা মানতে পারি নাই তাই আমরা এখন আকবর ভাইয়ের যে ডিয়ারটা ছিল সেই ডিয়ারটাই হবে আকবর ভাই একটা শুধু নিয়ে রাখি তো আমার উপর কি ধরনের চর্চা করতেছে জিত আর স্পেশালি হলো আঙ্কেল কারণ দুপিটা আছে আঙ্কেলের মতো দেখা কালকে আরেকটা ব্লগ হবে এবং ওইটার মধ্যে আবার ডিয়ার হবে ওই ডিয়ারের মধ্যে আবার আবার আমি হারজিত হবে আবার হারজিত হবে
রাখবো ভাই আপনাকে আমরা রিক্সা দিয়ে নিয়ে যাবো হ্যাঁ ভাই বাইক নিয়ে বাইক যুক্ত তো যাই হোক কালকে আবার আরেকটা ব্লগ করবো আমরা তো ব্লগের মধ্যে আবার দেয়া থাকবে যে হারবে ওই হারার মধ্যে যদি তারা হারে বাই এনি চান্স তাহলে তো বুঝতেছে নি কি করবো জিত কখন হারবে না আর এমন অবস্থা করবো সুরঙ্গ আর বাসায় যাইতে পারবে না এরকম অবস্থা করবো তো গাইজ আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই